ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে বঙ্গোপসাগরে ফুসছে এবার নিম্নচাপ। এই সকল জেলায় জারি হলো কমলা ও হলুদ সতর্কবার্তা, ভারী বৃষ্টিতে ভাসতে পারে এই সকল জেলা। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় হলুদ ও কমলা সতর্কবার্তা জারি হলো এবং কোথায় কোথায় বজ্রঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। বায়ুমণ্ডলে উচ্চস্তরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় এবং বিপুল পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে, যে কারণে 30 এপ্রিল অর্থাৎ রবিবার থেকে 3রা মে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে জেলাগুলির জন্য কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ নদীয়ার জন্য। এই সকল জেলায় দমকা হওয়া ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সকল জেলায় এদিন ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে। সোমবার অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। স্থান বিশেষে এই ঝড় দেখা যেতে পারে। মঙ্গলবার এবং বুধবারের জন্য দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। এক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের 2-1 স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। এই সকল জেলায় সোমবার এমন পরিস্থিতির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর এবং কোচবিহার জেলায়। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপডেট।